এই ছিল মাসলা। চলেন হাদিস একটি পড়ে নি, অধ্যায় 645 নম্বর, তারপরে এই মাসলার ইখতিলাফ এবং কারা কি বলেছেন আর তারপরে কোনটি সঠিক আমরা জানব। আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সলাতুল জামাতে তাফযুলু সলাতাল ফাজ্জে, জামাতের সলাত ফজিলত রাখে, মহত্ব রাখে। সলাতাল ফাজ্জে মানে একাকী সলাতের তুলনায়, ফাজ্জুন মানে মুনফারিদ, একাকী একজন একা একা পড়ছে আর কিছু লোক জামাত করে সলাত পড়ছে, কতটা ফজিলত রাখে জামাতের সলাত, বেসাব এম ওয়াইশি না দারাজা, 27 গুণ। দারাজা মানে হচ্ছে মর্যাদা বা গুণ, জি। এই জন্য সিঁড়িকে দারাজ বলা হয়, এই যে বিল্ডিংয়ের সিঁড়ি এগুলো কী বলা হচ্ছে, দারাজ, স্টেপ। হ্যাঁ, ওপরে উঠছেন, ধাপে ধাপে, 27 গুণ ফজিলত। তারপরের হাদিসটিতে 25 রয়েছে, সেটা আমরা দেখে নিই। 646 নম্বর হাদিস বা 46 নম্বর বা 46, বিভিন্ন রকমভাবে আপনারা বলে থাকেন। 646 নম্বর হাদিস বলছেন ইমাম বুখারী রাহমাহুল্লাহর ওস্তাদ আবদুল্লাহ বিন ইউসুফি, তার ওস্তাদ লাইস, ওখানে ছিল ইমাম মালিক আর তার ওস্তাদ হচ্ছেন ইবনুল হাদ আবদুল্লাহ বিন খাব্বাব থেকে, আবু সাইদ খুদরি থেকে, আর সেখানে ছিল নাফে মালিক, নাফে আবদুল্লাহ বিন উমার, সাহাবি হচ্ছেন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় সাহাবি হয়ে গেল। তাহলে একই হাদিস বর্ণনাকারী দুইজন সাহাবি। আন্নাহু সামিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন কি, সলাতুল জামাতে তাফজুলু সলাতাল ফাজি বি 25 দারাজা, জামাতের সলাত একাকি সলাতের উপর ফজিলত রাখে, মহত্ব রাখে, বি 25 দারাজা, 25 গুণ, 25 গুণ ফজিলত রাখে। এই 25 গুণ আর 27 গুণ, 25 গুণ আর 27 গুণ, পড়ে গেছে নিচে, 25 গুণ আর 27 গুণ, তাই না? এর মাঝে সমন্বয় কি? একটি সমন্বয় হচ্ছে যে বর্ণনাকারী সন্দেহ, বর্ণনাকারীর সন্দেহ যে নবী সাল্লাম 25 বলেছেন অথবা 27 বলেছেন। এখানে তো দুইটা হাদিসে দুই রকম পরিমাণ আসলো, কিন্তু অন্য হাদিসে রয়েছে যে হয় 27 না হয় আউ করে রয়েছে, অথবা 27 অথবা 25 গুণ ফজিলত রাখে, 27 অথবা 25 গুণ ফজিলত রাখে। তাহলে যখন অথবা দিয়ে এসছে তখন একদল বলছে এটা বর্ণনাকারী সন্দেহ, 25 হতে পারে অথবা 27 হতে পারে, 27 মধ্যে 25 সামিল, সুতরাং 25টা নিশ্চিত আর 27টা অনিশ্চিত, তাই না? তাহলে এটা একটা সমন্বয় হয়ে গেল, ব্যাখ্যা হয়ে গেল। কিন্তু অন্য অন্যরা বলেছেন না, এমনটা না, সন্দেহ না, এটা বিভিন্ন অবস্থা বর্ণনা করার জন্য, অবস্থা হিসাবে 25 অথবা 27 হবে জামাতের ফজিলত। অবস্থাগুলি কি? একটি অবস্থা হচ্ছে জেহরি সালাত আর সিররি সালাতের পার্থক্য, যদি জোরে তেলাওয়াত হয় যেমন মাগরে বেশা ফজর, তাহলে ওতে 27 গুণ পাবেন, আর যদি আস্তে আস্তে জোহর আসরের জামাত হয় তাহলে 25 গুণ পাবেন, কারণ অতিরিক্ত বেনিফিট ওখানে, নেকি তো ওই রকমই বেনিফিট হবে, কারণ আপনি যখন মাগরে বেশা আর ফজর পড়লেন তখন ইমাম যে সুরাগুলি তেলাওয়াত করছেন সেগুলি শুনলেন, আর যদি অর্থ বুঝেন তো কোরআনের তেলাওয়াতে ওয়াইজা তুলিয়া তালিম আয়াত হু জাদা তুমি ইমান, কোরআন তেলাওয়াত হলে মমিনের শান হচ্ছে, অবস্থা হচ্ছে তার ইমান বৃদ্ধি পায়। তো একজন লোক হয় কোরআন পড়ছে বুঝে, না হয় কোরআন শুনছে, আর আরেকজন শুনছে না, দুজনে পার্থক্য অবশ্যই রয়েছে। তো এই জন্য 27 গুণ পাবেন মাগরে বেশা ফজরে, জেহরি সালাতে, জুমার সালাতে, জুমাতে এমনি ফরজ আর জুমা তো আলাদা নামাজ, কিন্তু জামাতের সালাতের কথাই নেন। আর দিনের নামাজ হলে 25 গুণ পাবেন। আর কেউ কেউ বলেছেন এইটা 25 আর 27-এর পার্থক্য হচ্ছে খুশু, সলাতে একগ্রতার পার্থক্যের উপর নির্ভরশীল, সবার সলাতের কোয়ালিটি একরকম না, একজন সলাত পড়তেছে এত মনোযোগী হয়ে যে কখনো অন্য মনস্ক হয় না, দুনিয়ার কথা একেবারে এড়িয়েও সলাত আদায় করে, যেন সে সলাতে আসলই মগ্ন হয়েছে। এরকম লোক আজকাল পাওয়া মুশকিল, কারণ দুনিয়ার ব্যস্ততা এত বেশি বেড়েছে যে মগজে এমন হে চাপ সৃষ্টি করে রেখেছে আপনার, আর তার আগে থেকে আপনি অবসর ফ্রি, মানসিক দিক থেকে সলাতের জন্য আল্লাহর সাথে সাক্ষাতের জন্য ফ্রি হন না,
অধিকাংশ লোক যার ফলে কিছু কথা ঘুরতেই থাকে, ও ঘুরতে ঘুরতে সালাম ফেরা হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল, কথা বোঝা গেছে। যার ফলে কোয়ালিটি ভালো হয় না আজকালকার মুসল্লিদের। তো খুশুর উপর ভিত্তি করে যারা বেশি খুশুর সাথে একগ্রতার সাথে চলায় তাদের কোন মনোযোগী হয়ে তারা 27 গুণ পাবে, আর যাদের খুশুতে ঘাটতি হবে তারা জামাতে পড়লে কমপক্ষে 25 গুণ পাবে। তারপরে খুশু যত কমবে তত নেকি কমতে থাকবে, এই মর্মে হাদিস রয়েছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিছু কিছু লোকের সালাত পূর্ণ সালাত পড়ার পরে সে সালাতের কেউ অর্ধেক পায়, কেউ তিন ভাগের এক ভাগ পায়, কেউ চার ভাগের এক ভাগ পায়, কেউ আট ভাগের এক ভাগ পায়, কেউ 10 ভাগের এক ভাগ পায়, এইভাবে এইভাবে জি হ্যাঁ 16 আনাতে কেউ এক আনা দু আনা পেল, এটা এরকম। তাহলে এর ভিত্তিতে বলা হয়েছে কয়টি সমন্বয় বললাম, তিনটি বলেছি তাই না? 4 নম্বর হচ্ছে মসজিদের দূরত্ব এবং কাছাকাছি হওয়ার ভিত্তিতে। যদি মসজিদ কাছে হয় তাহলে 25 গুণ, আর দূর থেকে হেঁটে আসছে কষ্ট করে বেচারা জামাতে হাজির তাহলে 27 গুণ পাবে। কেন? প্রতিটি কদম কদমে নেকি বাড়ে, সব বাড়ে, মর্যাদা বাড়ে, হাদিস এই আসছে সামনে। কয়টি হলো? 4টি। 5 নম্বর সমন্বয় হচ্ছে 25 আর 27, সেটা হচ্ছে এই জামাত ধরার জন্য কে কতটা অপেক্ষা করেছে। কেউ এসে শুরু থেকে আজানের সাথে এসে বসে আছে, বাজানোর আগে থেকে এসে বসে আছে, আর কিছু লোক আসে যেমনই একামত হইলে এসে প্রথম রাকাত ধরে না, বলে যে আমি তো তকবীরে তাহরিমা থেকে নামাজ পেয়েছি। তো দুজনের সমান, হ্যাঁ দুজনে জামাতে পড়লো, সুতরাং একজন 27 পাবে আর একজন 25 পাবে। এই ছিল আপনার এই বিষয়গুলি। তাহলে 25 আর 27 বিষয়টি আমরা ক্লিয়ার করলাম।